লকডাউনের আজ 110 দিন, বাংলায় আক্রান্তের সংখ্যা প্রায় 2 কোটি ছাড়িয়েছে, সারা ভারতে প্রায় 50 কোটি, মৃত প্রায় 3 কোটি। ভ্যাপসানি গরমে একটু ঠান্ডা বাতাসের জন্য তপ্ত দুপুরে জানালার ধারে বসে আছি, সারাদিনে এখনো ঘন্টা পাঁচেক বিদ্যুৎ পাওয়া যায়। শুনছি পাওয়ার স্টেশনে কাজ করতে যাওয়ার লোক নেই, অল্প একটু টিভিতে খবর দেখতে পাই, খবর বলতে শুধু আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা, খবর পড়ে শোনানোর এখন আর কেউ নেই। আমাদের পাড়াটাও আজ থেকে প্রায় 2 মাস আগে গমগম করত, আর এখন মানুষের গলার আওয়াজ পাওয়া যায় না, অদ্ভুত একটা স্তব্ধতা আছেই বা কে পাড়াতে। শ্মশানে কবরস্থানে নিয়ে যাওয়ার কেউ নেই, অধিকাংশই তো বাড়ির উঠোনেই গর্ত করে সমাধি হচ্ছে। এই কদিন খাবার পাওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কদিন আগে একটা গাড়ি এসে পাড়ার কয়েকজন বেঁচে আছে তাদেরকে ভাত ডাল দিয়ে যেত, এই কদিন তারাও আর আসে না, হয়তো তারাও কোনো রকম সেদ্ধ ভাত ডাল খেয়ে বেঁচে আছে। কিন্তু কতদিন মুদির দোকান সব বন্ধ, গোনাগুনতি যে কজন সুস্থ আছেন তারাও আর দোকান খুলছে না, আর কয়েকদিন ধরে কয়েকটা ঔষধের দোকানও খুলেছিল, এখন শুনছি কোনো ঔষধও দোকানে আসছে না, সব বন্ধ। হাসপাতালগুলোরও অবস্থা আরও খারাপ, শুনছি চিকিৎসা করতে করতে অধিকাংশ ডাক্তার নার্সরাও আক্রান্ত, যে কজন আছেন কোনো রকমে চালাচ্ছেন, হয়তো হাসপাতালটাও বন্ধ হয়ে যাবে, অনেক আগেই বন্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা, বন্ধ নেটওয়ার্কের কোম্পানিগুলো, দু একটা ব্যাংক কয়েকদিন চলছিল বটে, এখন শাটডাউন হয়ে গেছে সব ব্যাংকই। কিছুদিন আগেও যে পুলিশ আপ্রাণ চেষ্টা করছিল সবাইকে বাঁচাবে, এখন আর তাদেরও দেখা পাওয়া যায় না। কেমন অবাক লাগছে, এই তো মাস দুয়েক আগেও ঠিক ছিল আমার গ্রামটা, আর আজ মনে হচ্ছে না কোনো মানুষ আছে, এখনো চারিদিকে শুধু নিস্তব্ধতা আর ভ্যাপসানি গন্ধ। কি ভুলটাই না করেছি তখন যদি সরকারের কথা শুনতাম, আড্ডা মারা, তাস খেলা, মদের দোকানে যাওয়া বন্ধ করতাম, যে আরো বাড়ছে মৃত্যুর সংখ্যা। একটা অ্যাম্বুলেন্সের সাইরেন অনেকক্ষণ ধরেই বাজছে, ঘটনা কাল্পনিক হলেও এই অবস্থায় পৌঁছাতে সময় লাগবে না বেশি দিন, তবে বাঁচার জন্য আমাদের হাতে সময় আছে মাত্র কয়েকটা দিন। আসুন শত কষ্ট হলেও দাঁতে দাঁত চেপে ঘরের মধ্যেই পড়ে থাকি, পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।